আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স, তার কোচিং ক্যারিয়ার কেমন ছিল এবং তার সকল কোচিং ক্যারিয়ারের তার পরিসংখ্যান দেখার চেষ্টা করব আমরা এই ভিডিওতে, এবং তার স্ট্রং জোন, উইক জোন এবং কোন টিমের সাথে তিনি আসলে কীভাবে কাজ করেছেন, কেমন কাজ করেন, কাজ করেছেন অবশ্যই এখন পর্যন্ত, তার সেই কোচিং ক্যারিয়ার নিয়ে আমরা জানবো এই ভিডিওতে। যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। এবং শুধুমাত্র তার একটা আসলে একটা কোচ শুধুমাত্র পরিসংখ্যানের উপর অনেক কিছু নির্ভর করে না, তিনি আসলে কোন দেশের হয়ে কোচিং করাচ্ছেন, কখন কোচিং করাচ্ছেন এবং সেই দেশের অবস্থাটা কী কেমন থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে অনেক কিছু বোঝা যায়। একটা বিষয় আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয় একটা বলি, সেটা হচ্ছে যে যখন কোচিং ক্যারিয়ার তিনি শুরু করেছিলেন তারপরে 2016 সালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তিনি টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন ফিল সিমন্স, যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে, যেখানে কার্লোস ব্র্যাথওয়েট একটা বিধ্বংসী ইনিংস আসলে খেলেছিলেন, সেই বিশ্বকাপের কোচ ছিলেন কিন্তু ফিল সিমন্স। এবং অপরদিকে 2022-23 সালে যখন টি-20 বিশ্বকাপ হয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অস্ট্রেলিয়া মাঠে যে বিশ্বকাপটা হয়েছিল সেখানেও কিন্তু কোচ ছিলেন ফিল সিমন্স। তবে পার্থক্যটা হচ্ছে 2016 সালে ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এবং 2022 সালে কিন্তু টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে নেয়। সো একটা কোচ কিন্তু উনিও কিন্তু 16 সালেই কাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে, ওই একই লোকের কোচ থাকা অবস্থাতেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 2022 সালে টি-20 বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে গেছে। সো শুধুমাত্র কোচ আসলে কোচেই সব কিছু করতে পারে না, কোচের সাথে তো অনেক কিছুই আসলে গুরুত্বপূর্ণ, সেদেশের ক্রিকেট কাঠামোটা বা পাশাপাশি তারা কারা খেলছেন সেখানে এগুলো আসলে গুরুত্বপূর্ণ। তবে আমরা চেষ্টা করব আজকে ফিল সিমন্সের ক্রিকেট ক্যারিয়ারের থেকে তার আসলে কোচিং ক্যারিয়ার নজর দিতে, তিনি আসলে কেমন করেছিলেন তার কোচিং ক্যারিয়ারে, কেমন তার পারফরমেন্স ছিল দল প্রতি দলের দল ভেদে আমরা সেটা দেখার চেষ্টা করব, পাশাপাশি তার ফুল যে কোচিং ক্যারিয়ারটা সেটা দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। সো আমরা যদি শুরু করি ফিল সিমন্স 2004 সাল থেকে আসলে কোচিং করানো শুরু করেন এবং 2004 সালে তার আসলে তিনি আসলে জিম্বাবুয়েকে দিয়ে তিনি আসলে কোচিং করানো শুরু করেন এবং সেই সফরে জিম্বাবুয়ের কোচ থাকাকালীন সময়ের পরিসংখ্যা যদি আমরা দেখি, সেই সময় ফিল সিমন্স জিম্বাবুয়ের কোচ থাকা অবস্থায় 19টি ওডিআই ম্যাচ খেলে জিম্বাবুয়ে দল, সেখানে মাত্র 2টা জয় কিন্তু জিম্বাবুয়ে পেয়েছিল এবং সেখানে এরপরে কিন্তু পরাজয় এসেছিল, দেখতে পাচ্ছি 17টা পরাজয় ছিল সেই সময় এবং কোনো ড্র অবশ্য নো রেজাল্ট হয়নি। টি-20 যেহেতু সেই সময় ছিল না 4-5 সালে, সো সেই সময় আসলে টি-20 ম্যাচ ছিল না। টেস্ট ম্যাচ দশটা টেস্ট ম্যাচ এখানে তিনি আসলে কোচিং করিয়েছিলেন জিম্বাবুয়েকে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনি 1টি জয় এবং 9টি পরাজয় সেই সময় আসলে ছিল জিম্বাবুয়ে কোচ থাকাকালীন সময়ে, তিনি আসলে তার আমল নাম্বার হচ্ছে এটা এবং সেটা তার প্রথম ইন্টারন্যাশনাল কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে। তবে এর পরে তিনি যেই কোচিং ক্যারিয়ারটা শুরু করেছিলেন সেটা আমার কাছে মনে হয় অনেক ভালো একটা অবস্থায় নিয়ে গিয়েছেন আয়ারল্যান্ড দলকে। আয়ারল্যান্ড 2006 সাল থেকে আসলে ওডিআই খেলা শুরু করে এবং এক্ষেত্রে ফিল সিমন তিনি কিন্তু 2007 সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে আয়ারল্যান্ডের দায়িত্ব নেন এবং প্রায় 8 বছর তিনি কিন্তু এক্ষেত্রে আয়ারল্যান্ডের দায়িত্বে ছিলেন এবং আয়ারল্যান্ডের দায়িত্ব থাকা অবস্থায় ফিল সিমন্স তিনি কিন্তু অনেক বেশি আসলে ইম্প্রুভ করতে পেরেছিলেন আয়ারল্যান্ড ক্রিকেটের। আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ডের সময় কোচ থাকাকালীন সময় তার পরিসংখ্যান, যেখানে তিনি আমার কাছে মনে হয় এক নতুন দলকে একটা ভালো পর্যায়ে তিনি আসলে নিয়ে গেছিলেন। ওই সময় মাত্র ওডিআই খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড দল, সেখানে তিনি থাকা অবস্থায় 79টি ওডিআই ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড এবং যেখানে 40টা ম্যাচ কিন্তু আয়ারল্যান্ড জয়লাভ করেছিল, তার মধ্যে কিন্তু এগারো সালের ওডিআই বিশ্বকাপে যেটা বাংলাদেশে হয়েছিল সেখানে কিন্তু তিনি তার অধীনে থেকে কিন্তু আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল। 2015 সালের ওডিআই বিশ্বকাপে কিন্তু আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল, তখন কিন্তু কোচ ছিলেন এই ফিল সিমন্স। তার অধীনে 79টি ওডিআই ম্যাচ খেলে 40টি জয়, 33টি পরাজয় হয়েছিল, 2টা অবশ্য ড্র হয় এবং 4টা ম্যাচ নো রেজাল্ট হয়েছিল। তার অধীনে টি-20 তো কিন্তু সফল আয়ারল্যান্ড দল, সেখানে তারা 37টি ম্যাচ খেলেছিল তার অধীনে এবং যেখানে 20টি ম্যাচ আসলে আয়ারল্যান্ড জয়লাভ করে এবং 14টা পরাজয় কিন্তু আয়ারল্যান্ড পেয়েছিল এবং যার মধ্যে 3টা ছিল ড্র,
এবং বাকিগুলো কিন্তু কোনো রেজাল্ট হয়নি। এবং এরপরে যখন আসলে আয়ারল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, আয়ারল্যান্ডের হয়ে যখন আসলে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারায় বিশ্বকাপে, তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ফিল সিমন্সকে দায়িত্ব প্রদান করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোচ হওয়ার জন্য। এবং সেই তখন কিন্তু আসলে ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের কোচ হন, এবং ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু একটা, আমার কাছে মনে হয় তার কোচিং ক্যারিয়ারই সেরা সাফল্য সেটা ছিল। সেটা হচ্ছে কোচ হিসাবে তিনি কিন্তু একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেন 2016 সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। সেইবার কিন্তু আসলে কোচ হিসেবে তিনি জয়লাভ করেন, কিন্তু খুব বেশি দিন আসলে তিনি থাকতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোচ। মাত্র এক বছর তিনি বিশ্বকাপ জয়ের পরে মাত্র তিন চার মাসে তিনি কোচ ছিলেন। একটা ইনসিডেন্ট ছিল তার, সেক্ষেত্রে নির্বাচকদের সাথে একটা ইনসিডেন্ট হওয়ার কারণে তাকে আসলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে আসলে বরখাস্ত করে কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থেকে। তবে তার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে 10টা ওডিআই ম্যাচে তিনি আসলে কোচ হিসেবে ছিলেন, যেখানে তিনি মাত্র 3টা জয় অবশ্য পেয়েছে, 7টা কিন্তু তারা হেরেছিল সেক্ষেত্রে। এরপরে টি টোয়েন্টি ম্যাচ 9টা খেলেছিল, 6টা তারা জয় পেয়েছিল, 2টা তারা পরাজয় হয়েছিল এবং একটা ছিল নো রেজাল্ট। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় যেটা সেটা হচ্ছে তিনি মাত্র 14টা টেস্ট ম্যাচ যেখানে তিনি আসলে খেলেছিলেন, তার অধীনে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ দল 15-16 মৌসুমে, এবং যেখানে একটি মাত্র জয় ছিল এবং 9টা পরাজয় ছিল এবং 4টা ছিল ড্র, যদিও ড্রগুলো ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং একটি জয় কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছিল। কোচ হিসেবে তার সেরা সাফল্য অবশ্যই 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ, তবে তখন তাকে আসলে বরখাস্ত করা হয় একটা ইনসিডেন্টের কারণে, এবং তারপরে কিন্তু তিনি আসলে অনেক দিন ছিলেন আফগানিস্তান দলের হয়ে ব্যাটিং করছিলেন, এবং আফগানিস্তানের ব্যাটিংটাকে কিন্তু একটা তারা তিনি একটা অন্য একটা লেভেলে নিয়ে যান আসলে ফিল সিমন্স। তার সময় থেকে কিন্তু আফগানিস্তান ক্রিকেটার তাদের ব্যাটিংটা আসলে ব্যাটসম্যানরা কিন্তু আসলে ইম্প্রুভ করা শুরু করে ফিল সিমন্স। এরপরে আফগানিস্তানের অনেক দিন আফগানিস্তানের হয়ে তিনি আসলে আফগানিস্তানের হয়ে অনেক দিন তিনি কিন্তু আসলে ছিলেন কোচ, ব্যাটিং করছিলেন, তবে 18 সালের দিকে কিন্তু 18-19 মৌসুমে আফগানিস্তান যখন টেস্ট স্ট্যাটাস পাবে তার আগে কিন্তু আসলে ফিল সিমন্সকে পুরোপুরিভাবে আসলে দায়িত্ব দেওয়া হয় হেড কোচ হিসাবে, এবং তার অধীনে কিন্তু 37টি ম্যাচ খেলে, ওডিআই ম্যাচ খেলে আফগানিস্তান, যেখানে 19টা ম্যাচ আফগানিস্তান জয়লাভ করে, 16টা ম্যাচ আফগানিস্তান সেখানে পরাজয় লাভ করে, একটি ড্র ছিল এবং একটি নো রেজাল্ট ছিল। একটি ড্র কিন্তু ছিল ভারতের বিপক্ষে 2019 বিশ্বকাপে যেই ম্যাচটা টাই হয়েছিল, তখন কিন্তু আসলে ফিল সিমন্সই ছিলেন আফগানিস্তানের হেড কোচ। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্ট সেটা হচ্ছে টি টোয়েন্টিতে আফগানিস্তান তার অধীনে 10টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, 10টা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে দিনে তারা কিন্তু 10টা টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে, কোনো ম্যাচ তারা ফিল সিমন্সের আন্ডারে টি টোয়েন্টি ম্যাচ খেলে তারা হারেননি, সবগুলো ম্যাচ তারা আসলে জয়লাভ করেছে। এক্ষেত্রে আফগানিস্তান একটা সাফল্য বলতে হবে, ফিল সিমন্সের একটা সাফল্য বলতে হবে, যদিও ম্যাচগুলো ছিল বাংলাদেশ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে, তবে তারা 10টা ম্যাচে জয়লাভ করেছিল। আপনাদের মনে আছে হয়তো 2018 সালে বাংলাদেশ যখন ইন্ডিয়ার মাঠে যে খেলাটা হয়েছিল, 3টা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ যে 3টা ম্যাচে হেরেছিল, সেই সিরিজেও কিন্তু এই ফিল সিমন্স ছিলেন আফগানিস্তানের হেড কোচ, এবং তখনও কিন্তু আফগানিস্তান এত ভালো খেলতো না, এত ভালো লেভেল তারা ছিল না, তবে তখনও কিন্তু আফগানিস্তান তার অধীনে 10টা টি টোয়েন্টি খেলে 10টা টি টোয়েন্টি ম্যাচই জয়লাভ করেছিল আফগানিস্তান। এর মধ্যে 2টা ম্যাচ তারা আসলে টেস্টে খেলে তার অধীনে, এর মধ্যে একটা ম্যাচ তারা ইন্ডিয়ার সাথে খেলেছিল যেটা তারা হেরেছিল, এবং একটা ম্যাচ তারা জয়লাভ করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে যখন তারা আসলে খেলে, তখন তারা সেটা ম্যাচটা জয়লাভ করে। এই 19 বিশ্বকাপের পরে আবারও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন ওই সময়, এবং যখন ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আবারও ফিল সিমন্সকে আসলে আমন্ত্রণ জানায় কোচ হিসেবে কোচ হওয়ার জন্য, এবং ফিল সিমন্স কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কোচ হতে আবারও রাজি হন, এবং তিনি আসলে 19-22 মৌসুমে আমার কাছে মনে হয় তিনি কোচ ছিলেন অনেক দিন। তিনি আসলে একবার ছিলেন আয়ারল্যান্ডের হয়ে অনেক দিন কোচ, এবং একবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি এখানে প্রায় 3 বছরের মতো কোচিং তিনি করিয়েছেন। তবে এই মৌসুমটায় আসলে ওয়েস্ট ইন্ডিজটাও আসলে খুব খারাপ একটা পর্যায়ে তারা ছিল ওই সময়, তাদের সব কিছু মিলে তারা আসলে ভালো করতে পারছিল না, খেলোয়াড় থেকে শুরু করে অনেক প্লেয়ারই তারা তখন খেলছিল না। তবে তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়, তবে এইবার তিনি 39টা ওডিআই খেলে তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 16টা ম্যাচ জয়লাভ করে,
23টা ম্যাচ পরাজয় লাভ করে এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ, এবং ড্র আর নুরেন্দ্রকণ্ঠ হয়নি। টি টোয়েন্টিতে এইখানটা আমার কাছে মনে হয় তার যে ট্রেডমার্ক, তিনি কিন্তু খুব ভালো করছিলেন, এক্ষেত্রে আফগানিস্তানের হয়ে অন্যদের সাথে খুব ভালো খেলছিলেন, তবে ওয়েস্ট ইন্ডিজের হয়েও কিন্তু তিনি আসলে কিন্তু খুব ভালো করতে পারেননি। সেখানে 63টা ম্যাচ তারা তিনি তার ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল, 22টা ম্যাচ তারা জয়লাভ করেছিল, 35টা ম্যাচ পরাজয় লাভ করেছিল এবং 6টা ম্যাচ ছিল নো রেজাল্ট। টেস্টে 23টা ম্যাচ এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে এবং এই 23টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল, 11টা পরাজয়, ড্র ছিল 4টা। এই সময় ওয়েস্ট ইন্ডিজ যখন ফিল সিমন্সের আন্ডারে টেস্ট খেলছিল। আমরা যদি এরপরে দেখি তার, এবার আমরা তার হচ্ছে ওভারঅল পরিসংখ্যান দেখব, তিনি আসলে কতগুলো ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। সব মিলে যদি আমরা ফিল সিমন্সের পরিসংখ্যান দেখি, তিনি 184টা ম্যাচ আসলে তার নেতৃত্বে আসলে দলগুলো খেলেছে, সবগুলো দল মিলে 77 ম্যাচ তার অধীনে জয়লাভ করেছে দলগুলো, 101টা ছিল পরাজয়, ড্র ছিল 1টা এবং নো রেজাল্ট ছিল 5টা। টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় তিনি সবচেয়ে বেশি সফল, টি টোয়েন্টিতে 119টা ম্যাচ তিনি টি টোয়েন্টি তার অধীনে খেলেছে দলগুলো, যেখানে 58টা জয়ের বিপরীতে 51টা পরাজয় রয়েছে এবং 10টা ম্যাচ কিন্তু ছিল নো রেজাল্ট। টেস্টে 49টা ম্যাচ এক্ষেত্রে ফিল সিমন্স নেতৃত্বে দলগুলো খেলেছে, যেখানে 10টা জয় এবং 30টা ছিল পরাজয়, ড্র ছিল 9টা, নো রেজাল্ট ছিল 0টা। এর মধ্যে টেস্টের যেই 49টা, এর মধ্যে 10টা টেস্ট আমরা জিম্বাবুয়ের সাথে যারা ছিল চার পাঁচ মৌসুমে, তখন জিম্বাবুয়ের অবস্থা খুবই খারাপ ছিল, সো সেই 10টা যদি বাদ দেই সেক্ষেত্রে 39টার মধ্যে 10টা জয় আমরা বলতে পারি এবং সেখানে 20টা পরাজয় ছিল। এবং আরও একটা বিষয়, তার কিন্তু ড্রর অনেকগুলো রেজাল্ট আছে, নরের ম্যাচটা কিন্তু তিনি ড্রও করতে পেরেছেন। সো ওভারঅল তিনি আসলে সব ফরম্যাটেই ভালো করছেন কোচ হিসাবে, তবে আমার কাছে মনে হয় তিনি টি টোয়েন্টিতে সবচেয়ে ভালো অবস্থায় দলগুলোকে রাখতে পেরেছেন, পাশাপাশি বাকি ওয়ানডে এবং টেস্টও তিনি ভালো করছেন। তবে 2019-22 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের দলে যখন তিনি দায়িত্ব নিচ্ছেন, তখন মনে হয় তার জয়ের রেশিওটা আসলে 3-1 নেমে যায়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তার আসলে কিছুটা হলেও খারাপ অবস্থান তৈরি হয়েছে। 19-22 ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও খারাপ ছিল এবং তিনিও আসলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খুব ভালো করতে পারেননি। এবং আমার কাছে মনে হয় এক্ষেত্রে ফিল সিমন্স যিনি যে কাজটা করেছেন, একটা হচ্ছে আয়ারল্যান্ডকে ওডিআইতে খুব ভালো একটা শক্ত অবস্থানে নিয়ে গেছেন ফিল সিমন্স, তার পাশাপাশি তিনি আসলে 2016 ওডিআই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতিয়েছেন এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে, এর পাশাপাশি আফগানিস্তানকে একটা ভালো ভিত দিয়েছেন ব্যাটিংয়ে, এগুলো তো অবশ্যই ভালো দিক। তবে 22-এ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাদ পড়ে যায় তার অধীনে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল। সো একটা দল আসলে আমি যেটা বলছিলাম প্রথমে, যে শুধুমাত্র পরিসংখ্যান দেখলেই হয় না, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু বিবেচনা করতে হয়। একটা কোচের অধীনে কিন্তু একটা দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে, আবার সেই দলে কিন্তু 5-6 বছর পর তার অধীনে আবার নতুন করে এসে কিন্তু তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। সো তার অধীনে 24 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। সো তিনি কোচ হিসেবে অবশ্যই ভালো কাজ করেন, তিনি কোচ হিসেবে অনেক বেশি চেষ্টা করেন, যেটা আমরা শুনেছি যে তিনি আসলে পরিশ্রম করতে পারেন, অনেক পরিশ্রম করতে চেষ্টা করেন তিনি অনেক। সো দেখা যাক তিনি আসলে কেমন করতে পারেন বাংলাদেশের হয়ে এই নতুন 6 মাসের যেই তাকে আসলে অন্তর্বর্তীকালীন সময়ে কোচ আনা হয়েছে। আপনারা কী মনে করেন তাকে কোচ নিয়োগ দেওয়াটা বাংলাদেশের জন্য কতটুকু ভালো হতে পারে? শুধুমাত্র কোচ আসলে সব কিছু করে দিতে পারে না, বাংলাদেশের ক্রিকেটারদের শুরু করে বাংলাদেশের বোর্ড থেকে সবাইকে সাহায্য করলে হয়তো ভালো কিছু করতে পারে। দেখা যাক তিনি আসলে কেমন করেন, আপনারা জানতে পারেন আপনাদের মতামত, তিনি আসলে কেমন করতে পারেন তার টি টোয়েন্টি, তার আসলে কোচিং ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে যিনি তিনি আসছেন এই আফ্রিকা সিরিজ থেকে তার শুরু হচ্ছে, এবং জানাতে পারেন আপনাদের মতামত, তিনি আসলে কেমন করবেন বাংলাদেশকে নিয়ে, তিনি আসলে বাংলাদেশকে কতটুকু আগাতে পারবেন বাংলাদেশ দল তার অধীনে, জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ সুন।